সে যদি হচ্ছে রিক্সা উল্টায় রাখে তাহলে সে ত্রাণ দিবে, মানে কারোর সাথে কথা বলার তো কোনো বিষয় নাই এখানে। আমরা এখানে সুস্পষ্ট ভাবে বলছি সরকারের কোনো বিষয় না ভাই, সরকার ত্রাণ দিছে, সরকার রিক্সা উচ্ছেদ করতেছে, আপনারা আপনারা সরকারের প্রতিনিধি। আমি এখানে বলছি যে আপনি এখান থেকে রিক্সা নিয়ে ভাই বল বল যদি দেওয়া থাকে সেটা সঞ্জীব স্যার, তাহলে সঞ্জীব স্যারকে ডাকেন, উনি সার্জন, হ্যাঁ উনি আসছে, উনি যদি রিক্সা আটকাইতে হয় তাহলে উনি ত্রাণ দিয়ে সময়টা পাঠায় দিক, সমস্যা নেই। এটা কোন ধরনের অত্যাচার? আপনারা সাত দিনের লকডাউন দিচ্ছেন, এক ফোঁটা এক চাল এক দিন বা চাল দেন না, বাংলাদেশ পুলিশ আছে তাহলে পালন করতেছেন না, তাহলে সেই নমনীয়তা থাকবে না আপনাদের। আপনারা তো জানেন এদের ঘরে খাবার নাই, তাহলে এদের উপরে এত বিরক্ত দেখা লাভ কি? যে এত হুন্ডা চলতেছে, একটা তো হুন্ডা করেন না, এত প্রাইভেট কার চলে এগুলো করেন না, এগুলো একটা উল্টায় রাখেন, একটা প্রাইভেট কার এভাবে সে বলছে খাবে কি আপনি বলেন? তার পেটে লাথি মেরে তো আপনি লকডাউন কার্যকর করতে পারবেন না, তাকে ত্রাণ দিয়ে তারপরে লকডাউন কার্যকর করতে হবে। আমরা রিক্সা শ্রমিকদের উপরে নির্যাতনের নিন্দা জানাই এবং আমরা অবিলম্বে এই শ্রমিকদেরকে ত্রাণ দেওয়ার দাবি জানাই। অন্যান্য গাড়ির সংখ্যা কম হলেও রিক্সা দেখা যাচ্ছে শহরে বেশি, এর জন্য আজকে কিছু রিক্সা আমরা উল্টাই রাখছিলাম, পরবর্তীতে আমাদের সিনিয়র অফিসারের নির্দেশে এগুলো ছেড়ে দিছি।